শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অক্সিজেন থাকলেও ফ্লু মিটার নেই, কলকাতার হাসপাতালে অনেক রোগীর মৃত্যু। ভারতে একদিনে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে শনাক্ত 3,29,000। ভারতে শনাক্ত করোনার নতুন ধরন বিশ্বের জন্য হুমকি, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশের জন্য টিকা আনতে বিমানবাহিনীর বিমান গেল চীনে। ইসরায়েলকে জাহান্নাম বানিয়ে দেওয়ার শপথ কাসেম ব্রিগেডের। দুই শতাধিক রকেট হামলা হামাসের, দুই ইসরায়েলি নিহত। এবং সবশেষ থাকছে আল আকসাই তাণ্ডব, ক্ষোভে ফুসছে মুসলিম বিশ্ব, উল্টো সুর পশ্চিমাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামের অভাবে কলকাতার হাসপাতালে 3 রোগী মারা যাওয়ার ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগ, অক্সিজেনের অভাবে মারা গেছেন এইসব রোগী। অবশ্য বিদ্যাসাগর হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে তাদের কাছে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার রয়েছে, তবে ফ্লু মিটার না থাকার কারণে সেগুলো ঠিকঠাকভাবে ব্যবহার করা যাচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে 20টি ফ্লু মিটার কেনার জন্য সম্প্রতি একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তারা এখনও সেগুলো সরবরাহ করেনি। এই সংকট কাটাতে দ্রুত ফ্লু মিটার আনার চেষ্টা করা হচ্ছে। করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেবে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। দিল্লি, মুম্বাই, গুজরাট থেকে প্রায় প্রতিদিনই অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সোমবার রাতে অন্ধ্রপ্রদেশের একটি হাসপাতালে 11 রোগীর মৃত্যু হয়েছে। তবে কলকাতার হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু এই প্রথম ঘটনা, যদিও এই বিষয়ে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এখনও কোনো মন্তব্য করেনি। করোনাভাইরাসে নাজেহাল অবস্থা ভারতের। দেশটিতে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত 24 ঘন্টায় দেশটিতে 3,876 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে 3,29,942 জন। মঙ্গলবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি। এর আগে গত 24 ঘন্টায় ভারতে 3,754 জন করোনা আক্রান্ত হয়ে মারা যায় এবং 3,66,161 জনের করোনা শনাক্ত হয়। রবিবারের তুলনায় সোমবার আক্রান্ত কমলেও মৃত্যু বেড়েছে। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,29,92,517 জনে। দেশটিতে করোনায় এখন পর্যন্ত গেছেন 2,49,992 জন। দেশটির হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলো এত সংখ্যক রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। হাসপাতালের শয্যার অভাব, অক্সিজেন ওষুধের সংকটে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ভারতে শনাক্ত করোনার নতুন ধরনকে বিশ্বের জন্য উদ্বেগ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি বিশ্বের জন্য হুমকি বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার একটি সংবাদ সম্মেলনে এই সব তথ্য জানিয়েছে। এরই মধ্যে ধরনটি বিশ্বের প্রায় 2 ডজন দেশে পৌঁছেছে। ভারতে করোনা মৃত্যুর 2,50,000 ছাড়িয়ে গেছে, তবে মৃত্যু কমেছে ব্রাজিল। ব্রাজিলে সোমবার মারা গেছে 1,018 জন। সোমবার যুক্তরাষ্ট্রে 12 থেকে 15 বছরের মধ্যবর্তী শিশুদের ফাইজার বায়ো এনটেকের টিকা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে দেশটির খাদ্য এবং ঔষধ প্রশাসন বিভাগ 16 দোজের এই টিকা দেওয়ার অনুমোদন দিয়েছিল। বিশ্বে করোনায় মৃত্যু 33,17,000 ছাড়িয়েছে। একদিনে মারা গেছে 10,546 জন। করোনাভাইরাসের টিকা আনতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজ আজ মঙ্গলবার চীনে গেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবাহিনীর একটি C-130 যে পরিবহন উড়োজাহাজ আজ সকাল 8:12 করোনাভাইরাসের 5,00,000 টিকা আনতে চীনের উদ্দেশ্যে যাত্রা করেছে। গতকাল সোমবার বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, চিনু ফার্মের তৈরি 5,00,000 করোনা টিকা 12 মে বাংলাদেশে আসছে। তিনি বলেন, চীনের উপহার টিকার জন্য বাংলাদেশকে 3 ফেব্রুয়ারি প্রস্তাব দিয়েছিলাম, অথচ এই অনুমোদনের জন্য দীর্ঘ 3 মাস অপেক্ষা করতে হয়েছে। বাণিজ্যিকভাবে টিকা পেতে বাংলাদেশ 30 এপ্রিল প্রস্তাব দিয়েছে।
বাংলাদেশ আগেই অনুমতি দিলে চীনের টিকা আগে পেত। ইসরায়েলের সেনাবাহিনী এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে মঙ্গলবার ব্যাপক গোলাগুলি হয়েছে। গত সোমবার থেকে ইসরায়েলের অভিমুখে 200 রকেট নিক্ষেপ করেছে হামাস। গত 24 ঘন্টায় অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় 9 শিশুসহ 25 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 116 জন। তবে দখলদারদের আগ্রাসনের মুখে চুপ নেই ফিলিস্তিনি যোদ্ধারা, তারাও রকেট ছুড়ে পাল্টা জবাব দিচ্ছে। তবে মঙ্গলবারও ফিলিস্তিনি ভূমি থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা অব্যাহত রয়েছে। আমাদের সামরিক উইম কাসেম ব্রিগেড জানিয়েছে, পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের চেষ্টা এবং পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলি তাণ্ডবের প্রতিবাদে এইসব হামলা চালানো হয়েছে। এর আগে কাসেম ব্রিগেড শপথ করে ঘোষণা দেয় আগ্রাসন না থামালে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় আশকেলান শহরকে জাহান্নাম বানিয়ে দেওয়া হবে। ইসরায়েলের উদ্দেশ্যে হামাসের সামরিক উইং থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, এই বার্তাটি শত্রুদের অবশ্যই ভালোভাবে বুঝতে হবে। তোমরা সাড়া দিলে আমরাও সাড়া দেব, তোমরা এগোলে আমরাও এগোব। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামাসের ছোড়া রকেটের আঘাতে ইসরায়েলের বেশ কিছু এলাকা বা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিলিস্তিনের ভূখণ্ড গাজায় বিমান হামলা চালানোর পাল্টা জবাব হিসেবে ইসরায়েলের অভ্যন্তরে 100 রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি আন্দোলন হামাস। এতে 2 ইসরায়েলি নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় 26 ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এর বেসামরিক নারী এবং শিশু রয়েছে। হামলায় অন্তত 122 জন আহত হয়েছেন। এদিকে ইসরায়েলি হামলার পাল্টা জবাব হিসেবে হামাস এবং অন্যান্য ইসলামিক দলগুলো ইসরায়েলের সমুদ্র তীরবর্তী আসকেলেন শহরে হামলায় 2 জন ইসরায়েলি নিহত হয়েছে। এছাড়া অন্তত 56 জন নাগরিক হাসপাতালে চিকিৎসা নিয়েছে। খবরে বলা হয়, গাজা থেকে 13 মাইলের দূরে ইসরায়েলের একটি স্কুলে রকেট গিয়ে পড়ে, সেখানে কেউ ছিল না। এরপর থেকে গাজা সীমান্তের 25 মাইলের মধ্যে সব স্কুল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। হামাসের মুখপাত্র আবু উবাইদা জানিয়েছে, আসকেলান শহরে তারা 137টি রকেট ছুড়েছেন। এদিকে এপির খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গাজায় বহুতল ভবনে হামলা চালিয়েছে, এতে অন্তত 26 জন নিহত হয়েছেন। এদিকে পাল্টা হামলা হিসেবে ইসরায়েলের অভ্যন্তরে 100 রকেট ছুড়েছে হামাস। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামলার প্রতিরোধে গাজার সীমান্তে আরও 5,000 সেনা মোতায়েনের আদেশ দিয়েছে। জেরুজালেমের পবিত্র মসজিদ আল আকসায় টানা 3 দিন ধরে নিরপরাধ ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল সেনারা। সোমবার সকালে একদল ইসরায়েলি সেনারা অস্ত্রশস্ত্র নিয়ে আল আকসায় ঢুকে পড়ে। এর সময় ফিলিস্তিনিরা তাদের বাধা দিলে তাদের গুলি বর্ষণ শুরু করে ইসরায়েলি বাহিনী। এর জবাবে সোমবার বিকেলে গাজায় হামাস অধ্যুষিত উপকূলবর্তী এলাকা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এরপর সন্ধ্যার দিকে ইসরায়েলের বিমান বাহিনী গাজার উত্তর অঞ্চলে বিমান হামলা চালায়, এতে 9 শিশুসহ 24 জন নিহত হয়েছে। পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলি দখলদারদের তাণ্ডবের প্রতিবাদে হুবে ফুসছে মুসলিম বিশ্ব। মসজিদের ভেতরে নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, ইরান, তুরস্ক, বাংলাদেশ সহ প্রায় সব মুসলিম দেশ। তবে এই ইস্যুতে অনেকটাই নমনীয় সুর পশ্চিমাদের। মসজিদে ইসরায়েলি তাণ্ডব নিয়ে বেশি কিছু না বললেও তারা সরব হয়েছে ইসরায়েলের দিকে হামাসের রকেট ছোড়া নিয়ে। এ বিষয়ে প্রায় একই ধরনের কথা বলেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো দেশগুলো। জেরুজালেমের শেখ জাররা এলাকায় ফিলিস্তিনিদের উচ্ছেদ করে অবৈধ ইহুদি বসতি স্থাপনকে কেন্দ্র করে গত 1 সপ্তাহ ধরে জোর জবরদস্তি চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সোমবার ভোরে পবিত্র আল আকসা মসজিদে ঢুকে তাণ্ডব চালানোর পর সন্ধ্যায় গাজায় বিমান হামলা চালিয়েছে তারা। এতে প্রাণ হারিয়েছে শিশুসহ অন্তত 22 জন নিরীহ ফিলিস্তিনি। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ হওয়ার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।